আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 22। আজ আমরা যে কাজটি করব তা হচ্ছে ছবি দেখি, এর নাম বলি ও লিখি। তাহলে আমাদের কি করতে হবে? ছবিটি দেখতে হবে, এর নাম বলতে হবে ও পাশে শূন্যস্থানে লিখতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা ছবিগুলো দেখি। প্রথম ছবিটি লক্ষ্য করো, বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এটি একটি চকের ছবি। তাহলে আমরা এর নাম কি জানতে পারলাম? চক। তাহলে আমরা শূন্যস্থানে লিখব চক। দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এটি একটি ককের ছবি। তাহলে আমরা কি লিখব? কক। তৃতীয়টি, বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এটি একটি জগের ছবি। তাহলে আমরা কি লিখব শূন্যস্থানে? জগ। এবং এটি কিসের ছবি বলো তো? বইয়ের ছবি একটি। তাহলে আমরা কি লিখব? বই। তাহলে আমরা ছবিগুলো দেখে এর নাম বললাম ও লিখলাম। প্রথমটি হচ্ছে চক, বক, জগ, বই। চলো আমরা আরো কিছু ছবি দেখি। বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এটি একটি টবের ছবি। তাহলে আমরা শূন্যস্থানে কি লিখব? টব। বলতো এটি কিসের ছবি? দ্বিতীয় ছবিটি, হ্যাঁ, এটি একটি উটের ছবি। তাহলে আমরা কি লিখব? উট। তৃতীয় ছবিটি লক্ষ্য করো, বলতো এটি কিসের ছবি? হ্যাঁ, এটি একটি মগের ছবি। তাহলে আমরা কি লিখব শূন্যস্থানে? মগ। এবং চতুর্থ ছবিটি বলতো মইয়ের ছবি। তাহলে আমরা কি লিখব? মই। টপ, ফুট, মগ, মই। তাহলে বন্ধুরা আজ আমরা কি শিখতে পারলাম বলতো? আজ আমরা ছবি দেখে এর নাম বলেছি ও লিখেছি। বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।